নদিয়া জেলার কল্যাণী মহকুমার মদনপুর চাকদা জঙ্গলগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্য দেওয়ালকে চলত বেআইনি মাটি কাটার ব্যবসা। দিনের পর দিন মাটি মাফিয়াদের রাজত্ব বেড়েই চলেছে। অবৈধভাবে মাটির ব্যবসা চলছে এটা। চাষের জমি থেকে মানে এটা মাটি কিনে ওনারা বিজনেস করছিল। এবার কড়া হাতে মাটি মাফিয়াদের ব্যবসায় কোপ বসালো কল্যাণী থানার পুলিশ প্রশাসন। কল্যাণী মহকুমার শাসক হীরক মণ্ডলের নেতৃত্বে এক অভিযান চালিয়ে মাটি কাটার দুটি জেসিবি এবং দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল প্রশাসন। যে সকল মাটি মাফিয়ারা বেআইনিভাবে ব্যবসা করতে তাদের জরিমানা করা হয়েছে। আগামী দিনে বেআইনি মাটি ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান কল্যাণী মহকুমা শাসক হীরক মণ্ডল। আছেই এবং আমি আসার পর থেকে অন্তত আমার চেষ্টা আছে, বালি মাটি এগুলো তো আমাদের প্রকৃতিকে নষ্ট করে, একই গ্লোবাল ওয়ার্মিং, তার সাথে এরকমভাবে মানে ইললিগালি মাটি বা বালি কেটে নেওয়া সেটা আমাদের প্রকৃতির উপরে প্রচণ্ড ইয়ে করে, মানে ইফেক্ট ফেলে, তার সাথে গভর্নমেন্ট রেভিনিউ লস হয়, তারা প্ল্যান্ড ওয়েতে কাটে না, এদের এক্সপার্টদের অ্যাডভাইস দেয় না। তো সেরকম চলছিলো আমার কাছে বেশ কিছুদিন ধরেই কমপ্লেন চলছিলো, কিন্তু এর জন্য নির্দিষ্ট দপ্তর আছে ঠিকই। তো আজকে সকালবেলা কিছু না বলেই আমি এবং কল্যাণের বিডিও সাহেব আমরা প্ল্যান করি, তারপরে আমরা স্পটে পৌঁছে তারপরে আমরা বাকি সমস্ত আধিকারিকদের ফোন করি। যাই হোক, রবিবার বলে মেডে বলে হয়তো অনেকে ছিল না এবং হয়তো বালি মাফিয়া নিয়েছিল। এনিওয়ে আমরা দুটো এক্সকাভেটার, আমি জানি না, আমরা হেল্প নিয়েছি এক্সপার্টের, এক্সকাভেটার কিনে নিয়ে এসেছি, তার সাথে তিনটে ট্রাক্টর এবং ওখানের যারা আগামী কাল আমি সমস্ত আমার সাব ডিভিশনে যারা আছে এবং আড়াইদের মিটিং করবো। প্রত্যেকটা জায়গাতে একটা রেগুলার মাটি, এখন একটা নানা জায়গায় যেভাবে এটা বেড়েছে, আমাদের অবশ্যই চিফ মিনিস্টারের ইনস্ট্রাকশনও আছে। আপনার সব লাখ টাকা ফাইন করা হয়েছে গত সপ্তাহে, হরিণ কাটাতে 21 লাখ টাকা করে ফাইন করা হয়, 21 লাখ টাকার ফাইন করা হয়েছে, সেটাও আপনারা জানেন, আপনাদের কাছে কপিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আপনারা তথ্য সহ যদি প্রপার আমার কাছে ডকুমেন্টেশন করেন, প্রত্যেকটাই অ্যাকশন নেওয়া হয়েছে, আপনারা জানেন না সেটা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।